رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. والحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين. ثم ما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং কিছুটা আশ্চর্য হয়েছি আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন দেখে। আলহামদুলিল্লাহ, অপেক্ষা করার কারণে আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুক। আমার কণ্ঠস্বর কিছুটা ক্লান্ত মন হতে পারে, কারণ আমি সত্যিই ক্লান্ত, কারণ টানা 8 ঘন্টার লেকচার ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা শেয়ার করব আজ। এটা এমন একটা বিষয় যা এখন আর তেমন আলোচনায় আসে না, কিন্তু এর প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। কোনো সন্দেহ নেই যে বিষয়ে আমাদের নজর দেওয়া প্রয়োজন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে, যারা কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমা সমাজে। অনেক সময় মুসলিম তরুণরা যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে, মনে করুন, পার্টিং, ঠিক আছে। এবং তারপর জীবনে কোনো এক সময় তারা বিশেষ উপলব্ধির মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে। এমন প্রচুর ভাই বোন আছে যারা জীবনে কোনো এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরো ধার্মিক হয়ে ওঠে। কিন্তু তারপর যা হয় তা হচ্ছে, যখন সময়ের সাথে সাথে তারা আরো ধার্মিক হয়ে ওঠে, তারা অনেক বেশি কড়া হয়ে যায়, খুব উৎসাহী হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নেয়। সেই শিক্ষক হচ্ছে কখনো কোনো মানুষ, কখনো কোনো সিরিজ লেকচার, কখনো কোনো ওয়েবসাইট, কখনো কোনো ব্লগ, কখনো অপরিচিত কোনো নাম। কিন্তু সেটা যাই হোক না কেন, তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয় যেটাকে তারা সঠিক বলে মনে করে। এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘটতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর, খুব অনমনীয় হয়ে ওঠে। তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না। তারা যাকে শিক্ষক মানে তার চারপাশে মানুষরা তাকে শিক্ষক মানে না। তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না। তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশের, বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে। মুসলিম তরুণটি ভালোর দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি হতাশ হয় তাহলে তার পরিবার। কেন তোমরা বোঝো না, এটাই দিন পালনের সঠিক পথ। এবং এমন আরো অনেক অনেক সংঘর্ষের সৃষ্টি হয়। আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা আরো বেড়ে যায়। কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং বন্ধু মহলেও বিস্তার ঘটে। অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না, বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না, আপনার দিনের বুঝ হয়তো তার মতো না, অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠোর না এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন। যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না, তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক। এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া কোনো পথ নেই, ইত্যাদি ইত্যাদি। এমন এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে। এমন আচরণের পিছনে অনেক কারণ রয়েছে। তরুণরা, তরুণীটি নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমর মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তারা মনে করে যে তারা ভালো কাজে আদেশ দিচ্ছে এবং অন্ধ কাজে নিষেধ করছে। তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতই বলছে, ভালো কাজই তো করছে, এটাই তো তাদের করা উচিত, এমন কথাই তাদের মাথায় থাকে। তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরো একটা ব্যাপার ঘটছে, অন্য আরো কিছু ঘটছে। দিনের পথে আসার আগে আপনি হয়তো বন্ধু মহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন, আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্য মনে হয়ে থাকতেন। যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে আর সেটা রইল না, কিন্তু আপনার তখন এমন কিছু একটা চাই, অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করে। আপনার মনে হয় যে আমি মানুষকে দেখাতে চাই কোনো না কোনো ভাবে আমি তোমাদের চেয়ে সেরা। এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই, অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায়। তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিকমতো জানে না, আমি ধর্ম সম্পর্কে ঠিকমতো জানি, আসো তোমাকে বলি কোনটা সঠিক, আসো তোমাকে আয়াতটা শিখাই, তোমাকে হাদিসটা শিখাই, তুমি জানো না এটা এভাবে না ওভাবে।
মানে ধর্ম নিজেই আপনার ইগো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। এমন ঘটনা খুবই দুঃখজনক, কারণ ধর্ম নাজিল হয়েছিল যেন আমরা নিজেদের বিনয়ী করে তুলি, কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে, দাম্ভিকতা প্রকাশ করতে। তবে এটা এমন নয় যে শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে, বরং বড়দের মাঝেও হয়। আপনারা ইবলিসের কথা জানেন, সে কিসে আল্লাহর অবাধ্য হয়েছিল? সে সেজদা করতে রাজি হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন, কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন যেটা দেখে ইবলিস বলে উঠেছিল, না 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 না, আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত। কি ছিল সেই কাজ? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে, ঠিক। এবং আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ওনাকে কোথায় ন্যস্ত করেছিলেন? পৃথিবীতে। এবং এটা কি ছিল? আল্লাহর কাজ করার দায়িত্ব। এটা একটা ধর্মীয় উপাধি। আরো সহজভাবে যদি বলি, আদম আলাইহিস সালামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল, দুনিয়াবী সম্মান না। ওনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি, ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন। ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল, তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল আল্লাহর দিনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য, দিনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য। এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত, সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত। তাকে কেন বেছে নেওয়া হলো? কেন তাকে এই কাজ দেওয়া হলো? কেন আমাকে নেওয়া হলো না? এটা একটা ধর্মীয় কাজ। সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না, মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না। কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে? ধর্মীয় খেতাবের জন্য। মসজিদ পরিচালনা কে থাকবে? কার কথা শোনা হবে? কিন্তু কেন? এই রোগের সূচনা কোথায় হয়েছিল সেই কাহিনী যথেষ্ট পুরানো। এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল, সে ওই ধর্মীয় কর্তৃত্ব চেয়েছিল। মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ, এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্বর চিহ্নিত হওয়া উচিত। যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম, না থাকলে এই মানুষটির একদম বিপদে চলে যেতে হতো, এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি, যদি এটা আপনার মনোভাব হয় আপনি ভয়ঙ্কর সমস্যায় আক্রান্ত, সত্যি আপনি ভীষণ সমস্যায় আছেন। কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে? আপনার উপর। দিনের আমাদেরকে প্রয়োজন নেই, আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহু গানিউর হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রয়োজন থেকে মুক্ত, তার আমাদেরকে প্রয়োজন নেই, আমাদের নিজেদের আরো বিনয় হওয়া দরকার। আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইগোর কথা বলছিলাম, কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে, কে বিল পরিশোধ করবে, আমি না করলে কে সব করবে, এমন ভাবনা আপনার মনে আসে, ঠিক। কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে, কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে, আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি, আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে, কিন্তু যদি আল্লাহ তাআলা ঠিক করেন যে আপনি আজ রাতে মারা যাবেন তাহলে যা নির্ধারিত তাই হবে। এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী যেই হোক না কেন, আল্লাহ তাআলা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন। এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম, আল্লাহ তাআলা তাদের খেয়াল রাখছিলেন। আমি নিজেকে ভোলাচ্ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে, কোনো কিছু আমার উপর নির্ভর করে না, কারো ভালো করার ক্ষমতা আমার নেই, সকল ক্ষমতা আল্লাহর। যেহেতু ইগোই মূল সমস্যা, ইগো কোথেকে আসে? আপনার মধ্যে ইগো তখনই জন্মায় যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহত্বকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, যখন আপনি আল্লাহকে সমাদর করতে জানেন না, তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন। এখান থেকেই অহংকারের শুরু, সমস্যাটার গোড়া এখানেই। সুতরাং ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো, সেসব মানুষ যারা ধর্মের লেবাস পরে থাকে, তারা দেখতে ধার্মিক, তাদের কথাবার্তা ধার্মিক, তাদের জ্ঞান আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব হতে রক্ষা করেন। এটা খুবই ভয়াবহ সমস্যা। এদেরকে যে মানুষটা দাঁড়িয়ে নেই তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয়, অনেক বোনদের যেসব বোনরা হিজাব পালন করে না তাদের চেয়ে বেশি আল্লাহ ভীরু মনে হতে পারে, তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে কিন্তু তাদের মধ্যে ইগো আছে। আপনার ভিতরে অন্যের সামনে নিজেকে মহান রূপে উপস্থাপন করার কারণ আছে, আপনার মনে হয় যে আপনি বেশি ধার্মিক, আপনি বেশি যোগ্য, আপনি অন্যদের থেকে ভালো অবস্থানে আছেন।
আর আপনি যদি মনের ভিতর আরেকজন মুসলিমকে ছোট করে দেখেন, তার অবস্থা যেমন হোক না কেন, আপনি যদি এটা করেন তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কিবর, কিবর অহংকার। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ থেকে জানতে পারি যে যাদের হৃদয়ে সরিষার দানার সমান, অর্থাৎ বলতে গেলে কিছুই না, এমন অনুপরিমাণ অহংকার থাকে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই। অনুপরিমাণ অহংকার থাকে, জান্নাতের দরজা তার জন্য খোলা নয়। তাই আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে, হয়তো সে মদ পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে, তার খারাপ কাজগুলো বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে? অন্তরের মধ্যে। বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে, মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন, নিঃসন্দেহে সেই লোকটা খারাপ কাজগুলোর কারণে শাস্তিযোগ্য, কিন্তু আপনার অহংকারটাও কি শাস্তিযোগ্য নয়? আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না, কিন্তু যদি তুলনা করা হয় তাহলে আপনার আর তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন? এদিকটা ভেবে দেখুন তো, অহংকার দূর করাটা বেশি কঠিন। কেন? কারণ আপনি একে দেখতেও পান না, সেই মানুষটার মদ পান তো সবাই দেখতে পায়, এ নিয়ে তার সাথে কথা বলা যাবে, কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের। কারণ এটার অবস্থান হৃদয়ের গভীরে, যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন, অন্য কেউ আপনাকে এটা বলতে পারবে না। যদি এটা থাকে তাহলে আপনার ভেতরে আছে। আর আমি যখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি, এই সময় আপনার মনে হতে পারে এই মুহূর্তে আমার অহংকারী একজনের কথা মনে পড়ছে যার এই কথাগুলো শোনা উচিত, অন্য কারো ব্যাপারে চিন্তা করবেন না, তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে। কার কথা আপনার মনে আসা উচিত? আপনার নিজের কথা। ধর্মের নসিহাগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য, অন্যের জন্য নয়। সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য? নিজের জন্য। আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের আয়াতগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য, নিজের জন্য না। কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি পেরেশান হয়ে যান। সেগুলো প্রথমে কার মানার কথা ছিল, কার সেগুলো প্রথমে অনুসরণ করা দরকার ছিল? আপনার নিজের। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর দিনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থকর, আমরা আত্মকেন্দ্রিক, আমরা ধান্দাবাজ হয়ে পড়ি, এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখন একজন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো হাদিস শোনে তখন সে কি করে? সে তার স্ত্রীকে যেয়ে বলে, হ্যাঁ জানো আজ কি শুনেছি? মনে রেখো, এমনকি পিতামাতা, পিতামাতাও তাদের সন্তানদের সাথে কোনো একটা শোনায়, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এটা কি আত্মসেবা হয়ে যায় না? আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দিন পালন করতে এসেছি? এটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়, এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, ইগো, যা কেবল আপনি উপলব্ধি করতে পারেন, আর কেউ আপনার জন্য তা করতে পারবে না। যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন তার কি মূল্য থাকবে? কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই। আর আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু একমাত্র তারা ব্যতীত যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। তাই আমাদের ভিতরের এই ইগোটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি, কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয়ে শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো, নিজেকে কি মনে করো, তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়, এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয় তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি, তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলা, বরং আপনার প্রতিক্রিয়া হবে হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন। আচ্ছা, এটা যদি 100% সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য? এর মাঝে কি 1% সত্য, আধা পার্সেন্ট সঠিক? তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি, আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন আর বাকিটা বাদ দিন। যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নেওয়ার তাড়না কাজ করে, যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যে কোনো ভাবেই নিজের মতামত শোনাতেই হবে, আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন, হয়তো আপনি একটা মত দিয়েছেন, অন্যজন আরেকটা মত দিয়েছে, আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে, আর তখন আপনি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, তাহলে আপনার ইগো প্রবলেম আছে। বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে, হতে পারে কোনো মসজিদে বসে কয়েকজন আলোচনা করছে যে তাদের কি করা উচিত এই ব্যাপারে,
সেখানে আপনি আপনার মতামত দিলেন সাথে অন্যরাও দিল আর এই আলোচনা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে তাই না আপনি মসজিদ বিষয়ে অথবা অন্য কোনো ব্যাপারে যে মতামতটা দিলেন সেটা কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি তো সেটা নিজের জন্য দেননি দেখা যাক আমার মতে প্রতন্ন পায় কিনা এটা তো আপনার লক্ষ্য ছিল না আর যদি সেজন্যই দিয়ে থাকেন তাহলে আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে তো আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মতামত দেন তাহলে ইতিমধ্যে কি আপনার পক্ষে সব লেখা হয়নি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মত দেন তাহলে কি আপনার জন্য সব পেয়ে গেলেন না হ্যাঁ আল্লাহই আপনাকে আপনার প্রাপ্য পুরস্কার দিবেন তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক আপনি ইতিমধ্যে সব পেয়ে গেছেন তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক সেটা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় কারণ আপনি যে জিনিসটা চেয়েছিলেন তা তো আপনি পেয়ে গেছেন কিন্তু আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় নিজের মতামতের প্রধান্য হয় তাহলে আপনি বলবেন না আমি আমার মত দিয়েছি যাতে এটাই প্রধান মত হয় আর সেটা না হওয়াতে আমি অপমানিত বোধ করছি এভাবে নিজেকে সহজেই যাচাই করা যেতে পারে অন্যকে আপনার ইগো চেক করতে পারবে না যদি আপনি কষ্ট পান তাহলে নিজেকে নিজে প্রশ্ন করুন এই ব্যাপারগুলো চর্চা করা অনেকটাই কঠিন তারপর আমাদের নিজেদেরকে যাচাই করা চালিয়ে যেতে হবে সুতরাং প্রথম সমস্যাটা হলো ইগো যাদেরকে বাইরে থেকে ধার্মিক মনে হয় কিন্তু ভেতরে নিজেদের অন্য থেকে বড় উপরে উপস্থাপন করার ধারণা কাজ করে দ্বিতীয় সমস্যাটাও অনেকটা একই ধরনের বাইরে থেকে ধার্মিক মনে হয় বেশ ভালো লাগে জ্ঞানী মনে হয় মুখে ভালো কথাও বলে ভালো পোশাক পরে সবকিছুই চমৎকার তাকে দেখে যে কেউ বলবে এই ভাইটা আসলে অসাধারণ একজন মানুষ কিন্তু ভেতর ভেতর কি হয় জানেন প্রথম ক্ষেত্রে নিজের মধ্যে ইগো জন্ম নেয় আর দ্বিতীয় সমস্যা হলো হৃদয় কঠিন হয়ে পড়ে তখন আল্লাহর কথা আপনাকে আর নাড়া দেয় না কোরআন শুনেও আপনি কিছু অনুভব করেন না অনেকদিন হয়ে গেছে আপনি সালাতে দাঁড়িয়ে কাঁদেন না আপনার হৃদয়ে কোনো অনুভূতি ছুঁয়ে যায় না আপনি নিয়মিত এগুলো শুনছেন কিন্তু আপনার সবসময় মনে হয় আমি তো এগুলো আগে থেকেই জানি আমার এসব শুনে লাভ নেই এগুলো তো আমি অনেক আগেই শুনেছি আমি জানি এরপর কি বলবেন সালাতে দাঁড়িয়ে আপনি ভাবতে থাকেন ইমাম সাহেবের তেলাওয়াত আরো শুদ্ধ হতে পারত তার কলকলাটা আরো ভালো হতে পারত আহ তিনি মতটা যথেষ্ট লম্বা করেন গুণাটা এসবই আপনার সালাতের মাঝে হচ্ছে এটা কিসের লক্ষ্য জানেন আপনার তাজবিদ ভালো কিন্তু হৃদয় কঠিন আল্লাহর কালামও কি আপনাকে নারাদের জন্য যথেষ্ট নয় সেগুলো শুনেও কি আপনার হৃদয় বিগলিত হয় না আপনি কেবল সেগুলো কি অবচেতন মনেই শুনে যান একদিকে আপনার ইলম বৃদ্ধি পাচ্ছে লোকজনের সামনে আপনাকে খুবই ধার্মিক বলে মনে হচ্ছে কিন্তু যে সময় একা থাকেন যখন আর কেউ আপনাকে দেখতে পায় না তখন আপনার ভিতরে খারাপ সত্তাটা বেরিয়ে আসে যার কিছু আলাদা আচরণ আছে যে কিছু গোপন কাজ করে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে সে এরকম খারাপ কাজ করতে পারে তার স্বাভাবিক চলাফেরা দেখে মানুষের সাথে তার আচরণ দেখে আপনি ধারণাই করতে পারবেন না যে তারা নির্জনে এরূপ কিন্তু তারা নির্জনে একদম ভিন্ন এক মানুষের রূপ নেয় যাকে দেখে আপনিও চিনতে পারবেন না তো সেই মানুষের ভেতরে একটা দানব বাস করছে তার কিছু বাজে সমস্যা আছে কিন্তু তাকে বাহ্যিক দিক থেকে দেখে একজন মহান ব্যক্তি মনে হয় কেউ আপনার এই সমস্যা দূর করতে পারবে না কারণ তারা জানেও না যে আপনার মধ্যে এমন একটা সমস্যা বিরাজ করছে তাই প্রথম সমস্যা হলো ইগো দ্বিতীয় সমস্যা হলো কঠিন হৃদয় আর দুটোই আত্মিক সমস্যা দুটোই হৃদয়জনিত সমস্যা আর এই সমস্যাগুলো কেবল একজনই শনাক্ত করতে পারে কে সে আপনি নিজে ইনশাল্লাহ শেষের দিকে যে সমস্যাগুলো দূর করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব আমি দ্বিতীয় পয়েন্টটা গুছিয়ে আনতে চাই হৃদয় কঠিন হয়ে পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এটা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম সূরা হাদিদ থেকে আল্লাহ প্রথমে আহলে কিতাবদের সাথে পড়ে আমাদের সাথে কথা বলছেন তিনি বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু মানুষদের মধ্যে যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করে আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ তাদের জন্য আল্লাহর স্মরণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তাদের হৃদয় সশ্রদ্ধ ভয়ে পূর্ণ হওয়া উচিত তাদের হৃদয় হয়ে যাওয়া উচিত বিগলিত যখন আপনার পেশি নরম আর দুর্বল হয়ে পড়ে জানেন সেটা আসলে খুশ তখন আপনাকে শক্তিহীন মনে হয় আপনার মনে হয় কেউ আপনাকে বশীভূত করে ফেলেছে আল্লাহ বলেছেন তাদের হৃদয় আল্লাহর ভয়ে তাঁর কথা স্মরণ করে বশীভূত হয়ে পড়া উচিত যারা বিশ্বাসী তাদের জন্য কি আল্লাহ স্মরণে হৃদয় গলে যাওয়ার সময় আসেনি ওমা নাযালা মিনাল হক এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে কি সেটা কি সত্য অবতীর্ণ হয়েছে আল কোরআন এরপরে আল্লাহ একে আয়াতে বলছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল তোমরা তাদের মতো হয়ো না যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল
فطال عليهم الامد এরপর একটা বড় সময় অতিক্রান্ত হয়ে গেছে তার মানে তারা এই কিতাব ধারণ করেছিল দীর্ঘ সময়ের জন্য যখন তারা এভাবে কিতাব ধারণ করেছিল আপনারা জানেন যখন প্রথম ধর্মীয় অনুশাসন শুরু করেন তখন আপনি উত্তেজিত থাকেন এই উত্তেজনা এক সময় চলে যায় যা থাকে তা হলো বহিরাবরণ ফাকাসাদ কুলুবহুম এরপর যা ঘটে তা হলো অন্তর কঠিন হয়ে যায় একটি দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর ধর্মীয় কার্য সম্পাদন একটা রুটিনে পরিণত হয় এমন কিছু তারা করে যা শুধু করতে হয় তারা এটা করছে কারণ এটা করতে তারা অভ্যস্ত কিন্তু এটা আর এমন কিছু নয় যা তাদের হৃদয়কে আলোড়িত করে তাদের হৃদয় কঠিন হয়ে গেছে যখন আপনার অন্তর কঠিন হয়ে যায় তখন কলুষিত হওয়ার ভয় আপনার জন্য খুব বেশি এজন্য আয়াতে বলা হয়েছে ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন তাদের অধিকাংশই পাপাচারী তাদের বড় একটা সংখ্যা হলো খারাপ আয়াত শেষ হয়েছে আহলে কিতাবদের দিয়ে কিন্তু কি দিয়ে শুরু হয়েছিল আলাম ইয়ানিল্লাযিনা আমানু আলোচনাটি আসলে তাদের নিয়ে যারা বিশ্বাস স্থাপন করেছে আর কিভাবে তাদের অন্তর কঠিন হয়ে গেছে আর এটা যদি আপনার ভিতরে অনুভব করতে পারেন কেউ আপনাকে বলে দিতে পারবে না এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না আমি আবার বলছি আপনার জন্য এটা অনুমান করতে পারবে না একমাত্র যে এটা ধরতে পারবে সে ব্যক্তি হলো আপনি নিজে অন্য কেউ নয় আপনি আল্লাহর সামনে কতটুকু বিনয়ী আপনি অন্যদের সামনে কতটুকু বিনয়ী এই বিষয়টা আপনাকে বলে দিতে পারবো না আমি আপনাকে বলে দিতে পারবো না একমাত্র আপনিই বলতে পারবেন আপনি যদি কখনো হতাশা ভোগেন আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর আসলে কঠিন হয়ে গেছে আর আপনি নিজে এই সমস্যাটা আপনার মধ্যে বাড়তে দিয়েছেন যখন কোনো ধর্মীয় ব্যক্তির উপস্থিতি খুবই ভীতিকর মনে হয় কোনো দেখতে ধার্মিক লোক তাকে দেখার সাথে সাথে আপনার মনে ভীতি তৈরি হয় তাদের সাথে কথা বলতে আপনি আতঙ্কিত হন তাদের আশপাশে যাওয়া আতঙ্কজনক হয় আপনার জন্য আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অনেক সময় যেসব বোন হিজাব পরেন না তারা হিজাব পরে একজনকে আসতে দেখলে তারা রাস্তা ক্রস করে অন্যদিকে চলে যান ওই যে হিজাব পুলিশ আসছে এবং সে নিশ্চয়ই আমাকে এমন কিছু বলবে যে আমার মন খারাপ করে দিবে এখন একদিকে এটা ভয়ের কারণ অন্যদিকে কখনো এটা সত্যি কিছু মানুষ রয়েছে যারা অন্যদের নিচু চোখে দেখে তারা অন্যদের প্রতি মারাত্মক অদ্ভুত আচরণ করে এখন আপনি আমাকে বলুন কিছুদিন আগেও না আপনি পার্টি মাতিয়ে রাখতেন যারা আপনার সাথে এভাবে কথা বলে তাদের আপনি কিভাবে জবাব দেন আপনি কি ভুলে গেছেন যে আপনি কোথা থেকে এসেছেন আল্লাহ আপনাকে কোথায় নিয়ে এসেছে কারণ মানুষ ভুলে যায় যে তারা কি ছিল আর আল্লাহ তাদের কোথায় এনেছেন তারপর কয়েক বছর অতিক্রান্ত হবার পর যখন তারা ভালো হয়ে যায় তখন এমন কাউকে দেখলে তারা বলে আস্তাগফিরুল্লাহ সে এমন কিভাবে হলো আপনি কোথায় ছিলেন এই লোককে দেখে তো আপনার শিক্ষা নেওয়া উচিত আপনি তো ঠিক তার মতোই ছিলেন আল্লাহর যে রহমত আপনার উপর বর্ষিত হয়েছে তা আপনার স্মরণ করা উচিত কুন তুমা আলা শাফা হুফরাতিন মিনান্নার আপনি দোযখের একেবারে প্রান্তে ছিলেন ফা আনকাযাকুম মিনহা তিনি আপনাকে রক্ষা করেছেন আর সেই আয়াতে আল্লাহ বলছেন ফা আল্লাফ বাইনা কুলুবিকুম তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন আপনারা আপনাদের অন্তরসমূহের মাঝে যদি ভালোবাসা পেতে যান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজেও একদিন এই পথে ছিলেন এবং আপনাকে সেখান থেকে রক্ষা করা হয়েছে আপনাকে এজন্য রক্ষা করা হয়নি যে আপনি খুব স্মার্ট মানুষ আপনি রক্ষা পাওয়ার যোগ্য এটা আপনার প্রতি কার অনুগ্রহ ছিল এটা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল কোন সাহস আপনি অন্যদের দিকে কিভাবে তাকান কিভাবে এমন মন্তব্য করেন এই দাম্ভিকতা জঘন্য ব্যাপার এটা আপনার সকল ভালো কাজ ধ্বংস করে দিবে সব ভালো কাজ ধুয়ে মুছে দিবে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যুবকরা যারা তীব্র বিতর্কে লিপ্ত হয় যে কোনো বিষয় নিয়ে হতে পারে ধর্মতত্ত্বের বিষয় হতে পারে ফিকের বিষয় হতে পারে একটা সংগঠনের পদ নিয়ে যে কোনো ব্যাপার নিয়েই হোক না কেন আপনার জানের বিতর্কের মূল কারণ কি ইগো আসলে এটা আত্ম অহংকারের কারণে হয়ে থাকে মানুষ স্কলারদের সম্পর্কে কথা বলে যেন তারা ক্রীড়াবিদ কি নিয়ে কথা বলছে ওই যে উনি ওনার কথা আমার একদম পছন্দ হয় না আমাকে মাফ করবেন আপনি জানেন তিনি কত পরিশ্রম করেন আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি তার সাথে একমত নাও হন প্রকৃত ব্যাপার হলো তিনি তার বাড়ি ত্যাগ করেছেন তিনি যদি স্কলার না হন না কেন তিনি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছেন শুধু জ্ঞান অর্জনের জন্য রাতের পর রাত ব্যয় করেছেন প্রার্থনা করে মুখস্থ করে অধ্যয়ন করে আর আপনি তার সম্বন্ধে এমন কি বা জানেন তিনি কি বলছেন আমি পছন্দ করি না আমার মনে হয় তিনি বিপদগামী কোন সাহসে আপনি এটা বলেন আপনি কি করেছেন কিসে আপনার এমন অবস্থান নিয়ে যায় যে আপনি তার সম্বন্ধে এমন মন্তব্য করেন আপনি যে কোনো মুসলিমের সাথে দ্বিমত পোষণ করতে পারেন আপনার সাথে তার মতামত নাই মিলতে পারে এক্ষেত্রে তাদের প্রতি আপনার প্রথম দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত আপনার কি এমন রায় দেওয়া উচিত যে তারা জাহান্নামের পথে যদি আপনি সত্যিই তাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকেন সত্যিই তাদের ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে তাদের এই সমস্যা নিয়ে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন না আপনি কার সাথে কথা বলবেন তাদের সাথেই কথা বলবেন আপনি সরাসরি তাদের সাথেই কথা বলবেন যদি আপনার মাঝে আন্তরিকতা থেকে থাকে তাহলে আপনি আপনার উৎকণ্ঠার কথা অন্য কারোর কাছে বলবেন না অন্যথায় আপনার মাঝে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়
এর ফলে বোঝা যায় যে আপনার মাঝে ইগো আছে, আপনার নিজ দলের প্রতি আপনি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন, নিজ মতের পক্ষে দাঁড়িয়েছেন বা অন্য সম্পর্কে আপনি যা তা বলছেন, এটা অপরিপক্ক, এটা দাম্ভিকতা, আত্মহংকারমূলক, এটা তাই। যদি আমাদের অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছে তাহলে আমাদের মধ্যে প্রতিষেধক প্রয়োজন। সর্বপ্রথম প্রতিষেধক হলো আশা, আশা হারিয়ে যায়নি, সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, ইয়ালামু, তোমরা জেনে দেখো, আন্নাল্লাহ ইউহইল আরদা বাদা মাউতিহা, অবশ্যই আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। পূর্ববর্তী আয়াতে আল্লাহ অন্তরসমূহ সম্পর্কে কথা বলেছিলেন, আর এখন তিনি কি বিষয়ে কথা বলছেন? ভূপৃষ্ঠকে জীবন দেওয়া সম্পর্কে। আল্লাহ আপনাদের বলছেন যে যেভাবে আল্লাহ পৃথিবী পৃষ্ঠকে জীবন দান করতে পারেন মৃত্যুর পরে, ঠিক সেভাবে আল্লাহ আপনার অন্তরকেও জীবন দান করতে পারেন, আপনার অন্তর পুনরায় কোমল হতে পারে। আমরা অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ করেছি যাতে তোমরা বুঝতে পারো, বুঝতে পেরেছেন? আপনার জন্য আশা রয়েছে, আপনি আপনার অন্তরকে পরিষ্কার করে নিতে পারেন, এটা সম্ভব। আল্লাহ যদি শুষ্ক জমিনে প্রাণের সঞ্চার করতে পারেন, তিনি আপনার অন্তরকেও পুনরায় জীবিত করতে পারেন। এখন চিকিৎসার ব্যাপারে আলোচনা করা যাক। এই চিকিৎসা কি? আপনি আপনার ইগো সমস্যার সমাধান কিভাবে করবেন? প্রথম যে বড় বিষয়টি আপনার অন্তর পরিষ্কার করতে সহায়তা করবে তা হলো আল্লাহ স্মরণ। প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে, কত ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করার মানে শুধু এইসব কথা বলা নয় যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো উচ্চারণ করাই নয়। নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানতে পারি, কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয়, আপনি যদি এগুলোর অর্থ বা মহত্ব না বুঝেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন, তাহলে এটা জিকির নয়। এতে শুধুমাত্র মুখস্থটা আরেকবার রিভিশন দেওয়া হয়। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল কৃতিত্ব, সুনাম, প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে সব কিছুর জন্য প্রশংসা করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে। ধরুন কখনো আপনার একটা খারাপ দিন গেল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না, তার প্রশংসাও করি। যাই এখন ঘটছে তা অবশ্যই ভালো, এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমি তার প্রশংসাও করি। কি দারুণ কাজ তিনি করেছেন! আপনি সমস্যায় পড়া সত্ত্বেও বলেন আলহামদুলিল্লাহ, যখন আপনি এর অর্থ বুঝে বলবেন তখন এটা অন্য কিছু। এখন আপনি আসলেই আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর এই প্রশংসা, আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন, আপনার কি করা উচিত? আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনি আসলে কাকে এই কাজের কৃতিত্ব দিচ্ছেন? আল্লাহকে। আপনি কোনো বক্তব্য দেওয়ার পর হয়তো কেউ এসে আপনাকে বললো, ভাই দারুণ বক্তব্য দিলেন, আপনি হেসে বললেন আলহামদুলিল্লাহ, আমি জানি ভালো হয়েছে। তাহলে এই আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ নয়। এভাবে বলার মাধ্যমে আপনি আপনার নিজের প্রশংসাই করলেন। প্রশংসা পেলে কীভাবে অস্বস্তিতে পড়তে হয় আপনাকে তা শিখতে হবে। প্রশংসা আপনার মাঝে যেন বিনয় নিয়ে আসে। আল্লাহকে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে দ্রুত হতে হবে এবং একই সাথে নিজেকে বিনম্র করতে হবে। ভাই আপনি জানেন না, আপনি জানেন না, আপনার এভাবে বলা ঠিক নয়, আমি আসলে কীরকম তা আমি জানি না, আল্লাহ জানেন, শুধুই আল্লাহ জানেন। আপনার প্রশংসা আমার দরকার নেই, আমার দরকার আপনার দোয়া। আমি চাই না আপনি প্রশংসা করুন, বোন আমি খুবই ভালো এটা আপনি আমাকে বলার দরকার নেই, না আমি আপনার কাছ থেকে এটা শুনতেও চাই না, এটা আসলে আমাকে সাহায্য করে না, এটা আমার ক্ষতি করে। কারণ কেউ যখন আমার প্রশংসা করে তখন এটা আমার মাঝে কী জাগিয়ে তোলে? আমার ইগো। আর এটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা। তাই কেউ অন্য কারো প্রশংসা করার মাধ্যমে তার উপকার করছে না। আর নম্রতা সম্পর্কে শেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো, যখন কেউ আপনাকে বাজে কথা বলে বা আপনাকে অপমান করে, এটা আসলে আপনাকে বিনয়ী করতে সাহায্য করে। তারা হয়তো আপনার প্রতি একটা অনুগ্রহ করলো, তারা মনে করতে পারে যে তারা আপনাকে ছোট করতে পেরেছে, কিন্তু এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা মেসেজ বা একটা উপহার। এর মাধ্যমে আল্লাহ আপনাকে নম্রতা উপহার দিলেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন, যখন কেউ আমাকে কষ্ট দেয় আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে উপহার, তিনি আমাকে নম্রতা শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ, এটা একটা ব্যতিক্রম উদাহরণ। এরপর মানুষের উপকার করা শিখুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক সময় কেউ কেউ সাধ্যের অতিরিক্ত করে ফেলে ধার্মিকদের প্রতি, এটাই আমার শেষ বক্তব্য, বিশেষ করে তরুণদের জন্য। তারা অনেক কর্মকাণ্ডে অংশ নেয়, তার সংগঠনে অংশ নেয়, তার দলে যোগদান করে, তারা মসজিদে যোগদান করে, তারা বিভিন্ন অনুষ্ঠানে যায়, তারা সবসময় কর্মঠ থাকে, তারা ডান বাম করতেই থাকে। এরপর কি ঘটে জানে? তারা ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে, তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। যখন তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এরপর তারা কখনোই আগের অবস্থায় ফিরে আসতে পারে না। ভারসাম্য রাখুন, ধীরে ধীরে অগ্রসর হন,
আপনাকে সপ্তাহের এক ছুটিতেই সব করে ফেলতে হবে না অথবা গ্রীষ্মের ছুটিতেই সব করতে হবে এমন নয় বরং ধীরে ধীরে অগ্রসর হন ইনশাআল্লাহ আপনি গতি ধরে রাখতে পারবেন এবং যখন আপনি শুধু আল্লাহর জন্যই কোনো কিছু করবেন এবং আপনি হতাশ হয়ে যান না কোনো ফলাফল হচ্ছে না এই জন্য উদাহরণ হিসেবে এই অনুষ্ঠানের কথা বলা যাক আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি বলেছিলাম ঠিক আছে আমি রবিবার আসব শনিবার রাতে কেন নয় কারণ তখন এখানে কেউ থাকবে না জানেন আমার প্রথম মতামত কি ছিল তো কি হয়েছে আমি আপনাদের জন্য এখানে আসছি না আমি কেন আসছি আর বড় কোনো কারণ আছে আপনারা আমাকে কিছু দিচ্ছেন না কে দিচ্ছেন আল্লাহ ঠিক তাই এখানে একজন থাকুক একশো জন থাকুক আর কেউ না থাকুক আমি কি আমার বিনিময়ে পাবো যদি আমার নিয়ত ঠিক থাকে আমি পেয়েছি যদি আমার নিয়ত ঠিক থেকে থাকে আপনি কেন এখানে এসেছেন কারণ আপনার বন্ধু আপনাকে আসতে বলেছে কারণ আপনাকে আসতে জোর করা হয়েছে কারণ আপনার গাড়ি এখনো ছাড়ছে না তাই আপনি এখানে আটকে গেছেন এই জন্য তাহলে আপনি কিছুই অর্জন করতে পারলেন না কিন্তু আপনার যদি এখানে আসার কারণ থাকে এরকম যে আজ রাতে আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহর আরও নিকটবর্তী হব এমনকি যখন কিছু হচ্ছে না আপনি সেটার অপেক্ষায় আছেন এই অপেক্ষার সময়টাও আপনার পক্ষে পূর্ণ লেখা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন নিয়তের পরিবর্তন করুন ঠিক আছে এটা আপনার জীবন ভর অনেক সাহায্য করবে কারণ আপনি যখন কিছু করেন যেমন প্রচারপত্র বিলি করছেন মানুষকে প্রোগ্রামের দাওয়াত দিচ্ছেন কিন্তু কেউ উপস্থিত হলো না তখন আপনি মনে মনে বললেন কেউ কিছু শুনতে চায় না কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন না কারণ কেন কারণ আপনি প্রচারপত্র বিলি করেছিলেন কি জন্য কেন আপনি দাওয়াত দিয়েছিলেন কোথায় কার কাছে আপনার প্রত্যাশা আপনার কাজ চেষ্টা করা ফলাফল তাঁর কাছে আপনি এই ফলাফলের দায়িত্ব নন আপনি যখন এটাকে আন্তরিকভাবে মেনে নিতে পারবেন তখন জীবন অনেক সহজ হয়ে যাবে এবং আপনি নিজের প্রতি অনেক সন্তুষ্ট থাকবেন আপনি হতাশ হয়ে পড়বেন না কারণ সেখানে মাত্র অল্প কিছু মানুষ তাদের সংখ্যা আরো বেশি হতে পারতো হ্যাঁ সেখানে আরো মানুষ থাকতে পারতো কিন্তু সেটি আল্লাহ হাতে আমি কি আমার দায়িত্বটুকু পালন করেছি আমি কি যথেষ্ট চেষ্টা করেছি নিজেকে শুধু এটাই জিজ্ঞেস করার আছে এবং আমার চেষ্টা কি সত্যি আল্লাহর জন্য ছিল কিনা নিজেকে শুধু এই প্রশ্নটিই করার আছে আমি এসব আলোচনা আনছি কারণ নিয়তে এমন কিছু নয় যে আপনি জীবনে একবার মাত্র করেন জীবনে একবার আপনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আপনি আল্লাহর রাস্তায় কাজ করবেন এবং একজন ভালো মুসলিম হবেন আপনি সেই ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সেই ইচ্ছাতে মরিচা পড়তে পারে ফলে আপনাকে বারবার নিয়ত ঠিক করতে হবে আপনাকে বারবার নিয়ত ঠিক করতে হবে আপনি জানেন সবাই ভাবছে আপনার ইচ্ছা অনেক শক্তিশালী কারণ তারা শুধু আপনার বাইরেরটা দেখছে তারা কি দেখে না ভেতরেরটা এবং যেহেতু তারা শুধু বাইরেরটা দেখে তারা আপনাকে বলবেন আপনি খুবই ভালো একজন মানুষ এবং আপনি তাদের বিশ্বাসও করা শুরু করবেন যার ফলে আপনার সমস্যা থেকে আপনার জন্য আরো ভয়াবহ করে তুলছেন প্রথম প্রতিকার হচ্ছে আল্লাহকে স্মরণ করা দ্বিতীয় প্রতিকার হচ্ছে উত্তম সঙ্গী খোঁজা এমন সহচর খোঁজা যারা আপনার চেয়ে উত্তম তৃতীয় প্রতিকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিকার নিজের মুখ বন্ধ রাখতে শেখা নিজের মুখ বন্ধ রাখতে শেখা যদি আপনি খুব খারাপ কিছু দেখেন তাহলে একজন মুসলিমকে উপদেশ দেওয়ার নমনীয় পন্থা খুঁজে বের করুন এভাবে ভাবুন আমি তাদের যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো কি তাদের ধর্মের প্রতি আরো বিমুখ করে দিবে অথবা আমার সৌহার্দ্যপূর্ণ নমনীয় পন্থা খুঁজে বের করা উচিত যা তাদেরকে ধীরে ধীরে ইসলামের মূল বিষয়ের সাথে আপোষ না করে দিনের পথে নিয়ে আসবে হয়তো তাদের বন্ধুদের পরিবর্তনের মাধ্যমে দৃশ্যপটের পরিবর্তনের মাধ্যমে যদি তারা সামান্য একটু উপদেশ শুনতে পায় আপনি প্রথমেই তাদের আচরণ পরিবর্তন করে চান না আপনি প্রথমে কি পরিবর্তন করতে চান তাদের অন্তর যখন তাদের অন্তর পরিবর্তন হবে তখন ব্যবহার আপনা আপনি পরিবর্তিত হবে বেশিরভাগ সময় আমরা মানুষের কিসের পিছনে ছুটি আমরা তাদের ব্যবহারের পিছনে ছুটি আপনি মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারবেন না আপনি তাদের শুধু স্মরণ করে দিতে পারবেন এবং আশা করতে পারেন আল্লাহ তাদের অন্তরকে পরিবর্তন করে দিন আপনার দায়িত্ব স্মরণ করে দিয়ে আপনাদের কে আল্লাহ রসুল মানুষদেরকে আল্লাহর সাথে শির্ক করতে দেখেছেন কুফরি করতে দেখেছেন এবং আল্লাহ বছরের পর বছর তাকে বলেছেন ফাযাক্কির ইন্নাফাতিদ যিকরা ফাযাক্কির ইন্নাফাতিদ যিকরা স্মরণ করিয়ে দাও স্মরণে উপকারিতা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই ধরনের খুব খারাপ মানুষদের কাছে দশ বছর দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ বলে গেছেন স্মরণ করিয়ে দাও এতে কাজ হবে স্মরণ করিয়ে দাও এতে উপকার আছে আপনি কাউকে স্মরণ করে দিলেন এতে কোনো ফল পাওয়া যায় না যখন আপনি বলেন আমি তাকে স্মরণ করে দিয়েছিলাম সে পাত্তাই দেয়নি তাকে স্মরণ করে দেওয়ার মাঝে কোনো উপকার নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখুন তিনি কি পরিমাণ স্মরণ করিয়ে দিতেন এবং আল্লাহ বলে যেতেন আপনি হয়তো উপকারিতা দেখতে পাচ্ছেন না কিন্তু সেখানে উপকারিতা আছে হ্যাঁ উপকারিতা আছে এবং আন্তরিকভাবে মনে করি দেয়া থেকে উপকারিতা প্রথম কে পাবে সেই ব্যক্তি যে স্মরণ করিয়ে দেয় কে প্রথম উপকৃত হচ্ছে আপনি কারণ আপনি স্বীকার করে নিয়েছেন যে শব্দগুলো আপনার মুখ থেকে বের হচ্ছে কিন্তু প্রভাব কোথা থেকে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং যদি আপনার কথায় কাজ না হয় তাহলে হয়তো কার মাঝে কিছু সমস্যা আছে আপনার মাঝে আপনার প্রথম প্রতিক্রিয়া এমন হওয়া উচিত নয় যে তার মাঝে কিছু সমস্যা আছে সে আমার কথা শোনে না এটি প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত নয় আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে উপদেশ দিতেন দাওয়াত দিতেন
এবং তারা ওনার কথা শুনতো না তখন ওনার মনে চিন্তা উকি দিত হয়তো আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না হয়তো আমি এই কথাগুলো আরো ভালোভাবে বলতে পারতাম এবং তখন আল্লাহ তাআলা তাকে মনে করে দিতেন না 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 আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন আপনার যা করার কথা আপনি তাই করেছেন আপনি শুধু সতর্ক করে যান আপনি শুধু সতর্ক করে যান ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনার যা করার কথা শুধু তা করে যান এই লাইনগুলোর সাথে শেষ যে আয়াতটি আমার মাথায় এসেছে আমার এটি আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটি এই ইস্যুর জন্য গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ দুটি আয়াত একটি সূরা শুরা সূরা নম্বর 42 এবং আরেকটি আয়াত যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দেওয়া হয়েছিল সূরা আলে ইমরান তার মানে দুটি আয়াত সূরা শুরা ওয়ামা তাফারাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগয়ান বাইনহুম তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে যতক্ষণ তাদের কাছে জ্ঞান আসেনি ততক্ষণ তারা নিজেদের মাঝে মতভেদ করেনি তার মানে কারা এখন মতপার্থক্য করছে জ্ঞানী মানুষেরা কিসে জ্ঞানী বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কিসে তারা জ্ঞানী ধর্মীয় জ্ঞানে ধর্মীয় জ্ঞানে আসমানি কিতাবে জ্ঞানী সুন্নতে জ্ঞানী জ্ঞানী হওয়ার পর তারা কি করছে মতবিরোধে পতিত হচ্ছে কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাগিয়াম বাইনাহুম একজন আরেকজনের উপর কর্তৃত্ব করার জিদ থেকে তাদের এরূপ জিদ থাকে এবং তারা নিজেদের সেরা মনে করতে চায় এবং কি সেই হাতিয়ার যা তাদের সেরা ভাবায় ধর্মীয় বিষয়ে জ্ঞান তারা এই ধর্মীয় জ্ঞানকে এমন একটা মাধ্যম বানিয়ে ফেলে যা দ্বারা তারা নিজেদের গর্ববোধকে আরো বাড়িয়ে তোলে কি ভয়ানক অপরাধ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম যদি আপনার পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ফয়সালা হয়ে যেত তাদেরকে শাস্তি দেয়া হতো তাদেরকে তখনই শাস্তি প্রদান করা হতো এটি খুবই গুরুতর অপরাধ এটি খুবই গুরুতর অপরাধ যে তারা তাদের দিনকে মতবিরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এবং অহংকার ছাড়া আর অন্য কিছুই তাদের জ্ঞানকে একে অপরের সাথে মতবিরোধের হাতিয়ারে পরিণত করেনি আল্লাহ তাআলা আমাদেরকে এই মারাত্মক অপরাধ থেকে হেফাজত করুন বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে এদেশে তরুণদের যে সংস্কৃতি আপনারা বল খেলেন কেউ একজন আপনার সাথে ব্লক করে দেয় এরপর কি হয় পরের খেলায় আপনি প্রতিশোধ গ্রহণ করেন আপনার অবস্থা পুনরায় উদ্ধার করেন কারণ প্রতিপক্ষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এই হচ্ছে সংস্কৃতি আমার বিরুদ্ধে তোমার এত সাহস কিভাবে হয় এটি শুধুমাত্র খেলা নয় এটি অহংকারের একটি পরীক্ষা গাড়ি চালানো অবস্থায় কেউ একজন আপনাকে পেছনে ফেলে দিল কি আপনাকে ক্রুদ্ধ করে দেবে তুমি তুমি আমাকে তোমার হোন্ডা সিভিক দিয়ে আমার M5 কে পাস করে যাচ্ছ না না আমি তোমাকে দেখে নিব আমি তোমাকে আমার ক্ষমতা এক্ষুনি দেখিয়ে ছাড়বো আমি গ্যাস প্যাডেল 4 পর্যন্ত চাপ দিয়ে তোমাকে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয় এসব কিসের বহিঃপ্রকাশ অহংকার এই সমাজে প্রতিনিয়ত আমাদের জানানো হচ্ছে তোমরা অহংকার বৃদ্ধি করো সব কিছু তোমাকে নিয়ে যে গান লেখা হয় বা গাওয়া হয় যেমন আমার চেইন আমার হ্যাট আমার জুতা আমার মোজা যেটাই হোক সব কিছুতে আমি 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 তুমি আমাকে ছুঁতে পারবে না আমার দিকে তাকাতে পারবে না আমার চোখের দিকে তাকাবে না আমি তোমার এই করব এরপর আমি এই করব এসবের মানে কি এসব কি তাৎপর্য বহন করে অহংকার নিজের মধ্যে অহংকার পুষকে দেয় নিজের উপাসনা করা এটা ঠিক তাই আসলে এই ইগো আত্মপূজার দিকে ধাবিত করে এবং এই দিন শুধুমাত্র তাদের জন্য একটি দিন যারা আল্লাহর সামনে নিজেকে নত করে দেয় তার মানে এই আয়াতটি খুব খুব গুরুত্বপূর্ণ সূরা আল ইমরান এর শেষ আয়াত বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় অবস্থানে আছেন আপনাদের মাঝে যাদেরকে অন্যরা অনুসরণ করে যারা জানে অথবা এমনকি ভাবে যে সে অন্যদের চেয়ে বেশি জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফা বিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহের কারণে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি কোমল ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব যদি আপনি তাদের প্রতি শক্ত হতেন কঠোর হৃদয়ের হতেন অনমনীয় হতেন জিদ করতেন এমনকি যদি তাদের সাথে কথা বলার সময় কিছু পরিমাণ কঠোরতা প্রদর্শন করতেন লাংফাদ্দু মিন হাওলিক তারা আপনার থেকে দূরে সরে যেত তারা কারা সাহাবারা আপনার থেকে দূরে পালিয়ে যেত আপনি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে পারেন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে পালিয়ে যেত আল্লাহ বলেননি আপনি যদি সত্যের পথে না ডাকেন তাহলে তারা পালিয়ে যাবে আপনি যদি তাদের কোরআন শিক্ষা দেওয়া বন্ধ করে দেন তাহলে তারা পালিয়ে যাবে আপনি যদি ওহী প্রকাশ না করেন তাহলে তারা পালিয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলে তারা পালিয়ে যাবে তিনি এখনো কোরআন শিক্ষা দিচ্ছেন এখনো সত্যের সন্ধান দিচ্ছেন সবকিছুই ঠিক আছে শুধুমাত্র কি পরিবর্তনের কথাই আয়াতে বলা হয়েছে যা তাদেরকে দূরে সরিয়ে দিবে যদি তিনি সাহাবীদের প্রতি কঠোর হন কঠিন হন এতটুকু যথেষ্ট তারা দূরে সরে যাবে সুবহানাল্লাহ কি দারুণ শিক্ষা আল্লাহ দিচ্ছেন
আল্লাহ কি দারুণ শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। সর্বোৎকৃষ্ট নেতার প্রতি যদি এই শিক্ষা হয় তাহলে কি আপনার মনে হয় না যে এটি আমাদের জন্য বেশি প্রযোজ্য? এটি অবশ্যই প্রযোজ্য। যদি আপনি কোনো নেতৃস্থানীয় অবস্থানে থাকেন, যদি আপনাদের হাত উঠাতে বলি, হাত ওঠানোর দরকার নেই, কথার কথা, আমি যদি হাত দেখাতে বলতাম আপনারা কয়জন নেতৃস্থানীয় আছেন আপনি জানেন? আপনাদের প্রত্যেকের হাত ওঠানো উচিত, আপনারা প্রত্যেকেই নেতৃস্থানীয় লোক। আপনাদের সবার সে অবস্থান আছে যেখান থেকে আপনারা অন্য কাউকে উপদেশ দিতে পারেন এবং এটি খুবই ভালো, কিন্তু আপনি কিভাবে উপদেশ দিবেন? বিশেষ করে যদি তারা মুসলিম হয়, তাদেরকে ধর্ম থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আরো ধৈর্যশীল হন। আমি বলছি না কাউকে ভুল কিছু করতে দেখলে তা মেনে নিবেন, যদি হারাম কিছু করতে দেখেন তাহলে বলবেন দেখুন আমি জানি এটি হারাম, আমি আসলে আপনার জন্য উদ্বিগ্ন। এটি বিভিন্নভাবে বলা যায়, এই কাজটি করাতে দোজখে যাবে তুমি জানো, এটা একভাবে বলা। নিজের কাজের জন্য তোমার লজ্জিত হওয়া উচিত, এটা বলার একটা ধরন, ভাই আমি সত্যি তোমার জন্য উদ্বিগ্ন, সিরিয়াসলি তুমি জানো ওটা খারাপ আর আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এটা করছো, তোমার কোনো সাহায্য লাগবে, আসলে কেন বন্ধ করছো না, এটা বন্ধ করো, আসো এটা নিয়ে আলোচনা করি আন্তরিকতার সাথে। আন্তরিকতা এটা দেখানো যায় না তবে প্রকাশ করা যায়, এতে প্রকাশ পায় আপনি আন্তরিক নাকি শুধু ওদের প্রতি আপনার মন্তব্য প্রকাশ করতে চান বা তাদের ছোট করতে চান। এখানে পার্থক্য আছে, আপনি মানুষের সাথে কিভাবে বলেন তার মধ্যে পার্থক্য আছে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুসলমানদের প্রতি বিনম্র আচরণ করে, কোরআনে এভাবে বলা আছে, কিন্তু আপনি কিভাবে জানবেন আপনি আন্তরিক কিনা? এ আয়াতে এটা বলা আছে, এরপরে আমরা শেষ করব। ফাআফু আনহুম ওয়াস্তাগফিরলাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর, কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন, তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। তাদের ভুলের পর আপনি তাদের প্রতি সহনশীল, যদি তারা ভুল করে ফেলে প্রথম কাজ তাদের মমতার সাথে ক্ষমা করে দিন, ফাআফু আনহুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানে এই নয়, ধরুন কোনো ভাই কিছু করলো আর আপনি বললেন এই যাই হোক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিক, এটা ফাস্তাগফিরুল্লাহুম নয়। আপনি কখন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? যখন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন নির্জনে। নির্জনে প্রার্থনার মানে কি? আন্তরিকতা, ওটা আন্তরিক অকৃত্রিম। সবার সামনে যদি বলেন ভাই তুমি অনেক ভুলের মধ্যে আছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন, আমি তোমার জন্য দোয়া করব, আয়াতে এটা বলা হয়নি। ওটা আসলে কিসের প্রকাশ? দম্ভ, অহংকার। তাদের জন্য আন্তরিকভাবে নির্জনে দোয়া করুন, ফাস্তাগফিরুল্লাহুম। আর ওরা যাতে বোঝে যে আপনি ওদেরকে ভদ্র মানুষ মনে করেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করুন, তাদের মতামত গ্রহণ করুন, তাদের মতামত জানতে চান, তাদেরকে ভদ্র মানুষ হিসাবে গণ্য করুন। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন ছিল না, ওনার কাছে যা নাজিল হতো ওহি সে অনুযায়ী উনি সিদ্ধান্ত দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের সাথে পরামর্শ করার আদেশ দিয়েছেন। কেন? যাতে তারা অনুভব করে কি সংযুক্ত, সম্মানিত। এটা একজন নেতার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। উনি তাঁর অধীনে যারা ছিল তাদেরকে বুঝতে দিয়েছেন যে তারাও সম্মানিত, ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার সিদ্ধান্তই সাফল্যের চাবিকাঠি নয়, সব সাফল্যের মূলে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে আমাদের চেয়েও ভালো মানুষদের সঙ্গ দান করুন, যেন আমরা আমাদের অহংবোধ নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দিন, যেন আমরা আমাদের আশেপাশে মানুষদের সদুপদেশ দিতে পারি, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমাদের সাথে এই চমৎকার কালেমায় বিশ্বাস করে, তারা আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় থেকেও অনেক বেশি ভালোবাসার দাবি রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের রক্তের বন্ধন থেকেও বেশি কাছের করে দেয়। আমরা যেন সব মুসলিমদের সাথে সেই রকমের ভালোবাসা এবং সহমর্মিতা অনুভব করতে পারি, আন্তরিকতা তাদের প্রতি প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ভালো উপদেশ যাদের প্রয়োজন তাদের অন্তরে যেন তা প্রবেশ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপদেশ গ্রহণ করার ক্ষমতা দিন, আমরা যেন এর সবটুকু ভালো গ্রহণ করতে সমর্থ হই এবং উপদেশ যেন আমাদের অহংবোধ বাড়িয়ে তোলার কোনো মাধ্যম না হয়ে ওঠে। আল্লাহ আমাদেরকে তার সামনে বিনম্র রাখুন, আমাদের অতীত ভুলগুলো ক্ষমা করে দিন, আমরা যেন প্রতিনিয়ত আমাদের অন্তকরণকে পরিশুদ্ধ করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং পরিশেষে আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের অন্যান্য সব সম্মেলনের মতো এই সম্মেলনেও সব ভালো কাজ আমাদের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে কবুল করে নেন, এমনকি আমাদের অজু, আমাদের নামাজ, আমাদের দোয়া, আমাদের ভুলটুকু ছাড়া সব কিছু আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যেন আমাদের সব কিছু কবুল করে নেন, আল্লাহ আমাদের সবার ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের সবার ইবাদত কবুল করে নিন, আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا في الإسلام.